মিডিয়া ভয়েস মেলে সবাইকে স্বাগত। বাগার কাণ্ডের পর শহর থেকে শহর তলি, এ রাজ্যের প্রায় প্রত্যেকের কপালে ভাঁজ পড়েছে চিন্তার। রেস্তোরাঁর খাবারের উপর থেকে অনেকেরই নির্ভরতা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এরই মধ্যে গতকালই খবরে প্রকাশিত হয়েছে, চন্দনগড়ে বিরিয়ানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন 41 জন। এরকম পরিস্থিতিতে মাংস খাওয়া আর মাংসের পদের প্রতি প্রেম নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। এক সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাগার পর কনীনিকা রেস্তোরাঁর বিরিয়ানি প্রেমে মজে রয়েছেন, এটি স্পষ্ট করে জানিয়েছেন অভিনেত্রী। উল্লেখ্য, কিছুদিন আগে অন্দরমহল সিরিয়ালের সেটে প্রোডাকশন টিম একটি লাঞ্চের আয়োজন করে, আর লাঞ্চের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি। বিরিয়ানির প্রতি বাঙালির প্রেম যে কতটা গভীর তা নতুন করে বলার কিছু নেই। আর তবে সেদিনের লাঞ্চে অনেকে বাগার কাণ্ডের কথা ভেবে খেতে চায়নি ওই বিরিয়ানি, তবে সাপটে পুপটে তা খেয়ে ফেলেছিলেন অভিনেত্রী কনীনিকা। অনেকেই সেই সময়ে কনীনিকাকে বাগার কাণ্ডের কথা মনে করিয়ে দিয়ে মজা করে, কিন্তু কেউ তাতে টলাতে পারেনি এই অভিনেত্রীকে। তবে কনীনিকা জানাচ্ছেন, এই সময়টি সেরার সময় মুরগির মাংস চেয়ে পাঁঠার মাংস খাওয়ার। তার মনে হয়েছে যে সমস্ত রেস্তোরাঁয় এখন খাবারের মান নিয়ে আরো বেশি সচেতন হয়ে পড়েছে, কারণ বাগার কাণ্ডের পর এখন বেশি সচেতন সমস্ত রেস্তোরাঁয়, তাই এখন রেস্তোরাঁতে গিয়ে আরামে বিরিয়ানি খাওয়া যেতেই পারে, এমনই ভাবছেন কনীনিকা। এই ছিল আজকের আয়োজন। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন, আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে মিডিয়া ভয়েসমেলের সাথে থাকুন।